প্রতিটা নায়কের উত্থানের পেছনে থাকে অনেক বঞ্চনার গল্প। এমিলিয়ানো মার্টিনেজের ক্ষেত্রেও তেমনটাই। এই বিশ্বকাপের আগে গোলকিপারদের ব্যর্থতা তারা করে বেড়াচ্ছিল মেসি ডি মারিয়াদের। তিন কাঠির তলায় একজন দক্ষ গোলকিপার দরকার। রোমেরোর উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টের লড়াই কোপা আমেরিকার শেষে উত্তরটা পেয়ে যায় আর্জেন্টিনা। মেসিদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ হয়ে ওঠেন স্বপ্নের ফেরিওয়ালা। পেছনে ফিরে তাকালে দেখা যাবে সেই লাঞ্ছনা বঞ্চনার গল্প। 2011 সালে জাতীয় দলে খেলার ডাক পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগলো দশটা বছর। 2021 সালের জুনে চিলির বিপক্ষে প্রাক বিশ্বকাপের ম্যাচে অভিষেক হয় তার। সেই ম্যাচে অবশ্য গোল হজম করেন তিনি। এরপর কোপাতে এমিলিয়ানোর উপরে আস্থা রাখেন স্কালোনি, মর্যাদার দাম দেন তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অনবদ্য গোলকিপিং, টাই ব্রেকারে তিনটি শট বাঁচিয়ে দলকে ফাইনালে তোলেন এমিলিয়ানো মার্টিনেজ। ব্রাজিলের বিপক্ষে মেগা ফাইনালেও দুরন্ত গোলকিপিং করেন তিনি। অন্তিম সময়ে গ্যাব্রিয়েল বাব্রোসার জোরালো শট বাঁচান। চারটি ম্যাচে ক্লিনশিট থাকায় টুর্নামেন্টের সেরা গোলকিপারের সম্মান পান মার্টিনেজ। এরপর কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের কীর্তি তো সবারই জানা। তার অবিশ্বাস্য গোলকিপিং আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছে, হয়েছেন বিশ্বকাপের সেরা গোলকিপার। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে খেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছেন বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত 30 মিনিটের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে রার্নল্ড কলোর শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়ে গিয়েছিলেন মার্টিনেজ। এরপর টাই ব্রেকারেও নিজের কারিশ্মা দেখিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমিলিয়ানো মার্টিনেজ।